2011 সালে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জী সারা পশ্চিমবঙ্গে 182টি প্রকল্প ঘোষণা করেছিলেন, যে বাংলাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলে বাংলা শিল্পায়ন হবে, বাংলার বেকার সমস্যা দূর হবে, বাংলা শান্তি ফিরবে, মাহমুদের শান্তিতে বাস করতে পারবে। আজ 10 বছর পরে দুর্গাপুরে একের পর এক সিল বন্ধ হয়েছে। বলেছেন MMC খুলবে, BHEL খুলবে, ফার্টিলাইজার খুলবে, দুর্গাপুরে একটা কারখানা খুলেনি এবং একের পর এক ছোটো ছোটো কারখানা বন্ধ হয়ে গেছে। সেজন্য মমতা ব্যানার্জী যেন বলছেন বেকার ছেলেরা কাজ না পাওয়ার জন্য দিল্লি যাচ্ছে, গুজরাট যাচ্ছে, বোম্বে যাচ্ছে কাজের জন্য, আর সেই বেকার ছেলেরা যখন কিছু বলতে যাচ্ছে মমতাজির কাছে, দিদি বলছেন জব ভাজুন, মদ শিল্প করুন, বাড়িতে বাড়িতে মদ তৈরি হয়ে গেছে, বাড়িতে বাড়িতে মদ তৈরি হওয়ার ফলে বেকার ছেলেরা যে আন্দোলন করবে সেই স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তারা মদকে বাড়ি ঢুকছে, ছেলে মেয়ে মা বন্ধুকে নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে। সেজন্য চপ শিল্পের বিরুদ্ধে, মদ শিল্পের বিরুদ্ধে মমতাকে ধিক্কার জানার জন্য দুর্গাপুর তৃণমূল মণ্ডলের পক্ষ থেকে আমরা আয়োজন করেছিলাম। আজকে আপনারা দেখেছেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দেন সেভাবে তিনি কিন্তু পালন করেন, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোনো প্রতিশ্রুতি কোনো কিছুই পালন করেন না। এবং আপনারা জানেন স্বাস্থ্যসাথী কার্ড বাংলার প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাবে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে বহু লোকের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, বেসরকারি হাসপাতালে গেলেই দেখতে পাবেন যে সে জায়গায় আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এসব তারা যেন নাটক না করে অন্তত অন্তর থেকে বিজেপি দলটা করুন, আমাদের কিছু যায় আসে না, কিন্তু ঢং করে নাটক করে রাস্তায় নামবেন না। আমরা কিন্তু রেডি আছি, আমাদের নেত্রীর নির্দেশ পেলে আমরা কিন্তু রাস্তায় নেমে পড়বো। আমাদের মুখ্যমন্ত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন যে কেন্দ্রীয় সরকারের যে সংস্থাগুলি রুগ্ন কারখানা আছে তাদেরকে বিলগ্নিকরণ করতে হবে এবং তাদেরকে ভালো করে কারখানাগুলি চালাতে হবে, সেসব কর্ণপাত না দিয়ে। আপনারা দেখেছেন অ্যালো স্টিল প্ল্যান্ট কারখানার সামনে আমরা 86 দিন অবস্থান ধর্মঘট করেছিলাম। বিজেপির কাছে আবেদন করছি, আপনারা পারেন তো অবস্থান করে আপনারা যদি খোলাতে পারেন তো চেষ্টা করুন। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।